আবেদালে আমার পিছনে ঘুরতেছেন প্রায় এক মাস হল। 10 জায়গায় 10টা প্রশ্ন বিক্রি করলেই তো 1 কোটি টাকার উপরে পাইবে। ১০ লাখ টাকা তো দূরের কথা, 50 লাখ টাকা এটা সম্ভব না। কি কোন ভাই, 6 সেট প্রশ্ন, 6টা লকারে থাকে, 1 জায়গায় 10 লাখ টাকা ফেরা গেলেও তো 60 লাখ টাকা। আমি কিন্তু এবার শুধু অঙ্কের প্রশ্নটাই চাইছি, অন্য কিছু লাগবে না। আমিও শুধু অঙ্কের প্রশ্নের কথাই বলছি। 6 সেট প্রশ্ন 6 জায়গায় থাকে, সেই 6 জায়গা থেকে একটা একটা করে 6টা অঙ্কের প্রশ্ন বের করতে হবে। হ, এইভাবে তো ভাবি নাই, কিন্তু ভাই আমি যে কথা দিছি। কথা রাখতে পারবেন না ভাই, এখন অনেক রিস্ক। চেয়ারম্যান স্যার খুবই স্ট্রং, বোঝেনই তো, তার ছেলে নিজেই এবার কোয়ালিফাই করবে। ছেলে বাপেরে বাদ দিয়া আমার কাছে এসা তদবির করতেছে, শুধুমাত্র যদি অঙ্কের প্রশ্নটা দেয়া যায়। আমি পারি নাই ভাই, আমার যে লাগবে। 1 কোটি টাকার নিচে সম্ভব না ভাই, মাফ করবেন। দূর ভাই, এইসব কি কর, অসম্ভব কথাবার্তা বলে কোনো লাভ আছে নাকি? আছে, লাভ আছে। 10 জায়গায় 10টা প্রশ্ন বিক্রি করলেই তো 1 কোটি টাকার উপরে পাইবে। হিসেব নিকাশ করে আসেন, দেখেন যদি হয়। হবে, তাইলে শুধু অঙ্ক না, ফুল সেট প্রশ্ন দিতে হবে ভাই। এই দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি যদি 1 কোটি টাকা নিয়ে আসেন তাহলে সব দায়িত্বই আমি নিতে পারবো। জেন্টলম্যান এগ্রিমেন্ট? মুখের জবান, টাকা নিয়ে আসেন আগে। তুমি বাড়িতে গেলে লকারের চাবি কার কাছে থাকবে? স্যার, লকারের চাবি তো আমরা ডিউটির পরে রেখে যাই, সাথে নিয়ে যাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কখন যাবা? স্যার, আমি ছুটি পাইলে এখনই রওনা দিতে চাই, আমার বউ খুব পরেশানিতে আছে। ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, যাওয়ার আগে চাবিটা আমার এখানে রেখে যাও। স্যার, লকারের চাবি তো স্যার আমার জায়গা যে আসবে তাকে দেওয়ার কথা। আমি ঠিক করে দেব কে ডিউটি করবে, তুমি যাওয়ার আগে চাবিটা আমার এখানে রেখে যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আছে, লাভ আছে। 10 জায়গায় 10টা প্রশ্ন বিক্রি করলেই তো 1 কোটি টাকার উপরে পাইবে। হিসেব নিকাশ করে আসেন, দেখেন যদি হয়। হবে, তাইলে শুধু অঙ্ক না, ফুল সেট প্রশ্ন দিতে হবে ভাই। এই দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। হ্যালো, শোনো, আমি অনেক চেষ্টা করছি কিন্তু ছুটিটা পাই নাই। তুমি এক কাজ করো, তুমি ঢাকায় চলে আসো। কি বললা তুমি, আমি কেমনে ঢাকা আসবো? আরে এইটুকু বাচ্চা, এছাড়া আর কোনো উপায় নাই, তুমি আসো, বাবুরে ঢাকাতে ডাক্তার দেখাবানে। আমি এইটুকু দুধের বাচ্চা নিয়ে কেমনে ঢাকায় আসব? আমি জীবনে বাসে উঠছি, আর এই মাগুরা থেকে ঢাকা আমি কেমনে যাবো কও তো? গাড়ি ঠিক করে দিতেছি আমি, গাড়ি গিয়ে বাড়ি থেকে তোমাকে নিয়ে আসবে। ও মা, কি কও, কি গাড়ি? ভাড়া গাড়ি, প্রাইভেট কার, কালকে যাতে তুমি রওনা দিতে পারো সে ব্যবস্থা আমি করে দিতেছি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন বউ, ভরসা রাখো। স্যার, একটা কথা বলতে চাইছি। কই আসছো তুমি, দেখি চাবি দাও দেখি। স্যার, ছুটিটা আমার লাগবে না। স্যার লাগবে না কেন? স্যার, আমার স্ত্রী নিজে ঢাকায় আসতেছে, বাবুটার শরীর খুবই খারাপ, ওকে ঢাকার হাসপাতালে ভর্তি করা লাগবে, সেই জন্য ও নিজেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্যার বলো কি, তোমার না ছোট বাচ্চা? জি স্যার, মাত্র 2 মাস বয়স। আচ্ছা, তাহলে তো তোমার টাকা পয়সা লাগবে। আমি তোমাকে আপাতত 1,000-2,000 টাকা দিচ্ছি, এরপরে তোমার যখন যা লাগবে আমাকে বলবা, আমি তোমাকে দিয়ে দেব। ওকে স্যার, আমার টাকা লাগবে না। স্যার টাকা লাগবে না? স্যার, আবেদালে আমার পিছনে ঘুরতেছেন প্রায় 1 মাস হল, সে একটা কোর্সের জন্য আমার বহু টাকা পয়সা অপার করছে, পারে নাই, আজ এখন আপনার কাছে আসছে। আসলে আবেদ আলী এর আগেও এইভাবে কোশ্চেন পেপার নিছে, আমরা না দিলেও সে এটা পাবে, কোনো না কোনোভাবে সে পাবে, বুঝছো? এখন সুযোগটা, মানে আমি তোমার সরাসরি বলতেছি, এখানে লুকাচাপার কিছু নাই, বাংলাদেশে সবই সম্ভব, এটা তো বুঝো। শোনো, তোমার ন্যায্য পাওনা যাতে তুমি পাও, সে তোমারে যা দিতে চাইছে তার চাইতে যেন বেশি তুমি পাও, সেই গ্যারান্টি আমি তোমারে দিতেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার।